বাদামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাদাম হলো চীনাবাদাম। আর এই বাদাম মানুষ প্রায় প্রতিটি ক্ষেত্রে খেয়ে থাকে, যেমন সিনেমা দেখার সময় বা বন্ধুদের সাথে আড্ডা মারার সময় বা আরও অনেক ক্ষেত্রেই। এই বাদাম খেতে খুবই সুস্বাদু হওয়ায় প্রায় প্রতিটি ছোট বড় মানুষই এই বাদাম খেতে পছন্দ করেন। তাছাড়া এই বাদাম খেলে পেটও অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। কিন্তু এসব বাহ্যিক দিক ছাড়াও এই বাদাম আমাদের শরীরের আভ্যন্তরীণ দিক থেকেও বেশ কিছু উপকার করে থাকে। আর সেই উপকারগুলি কী কী চলুন তবে জেনে নেওয়া যাক। আপনারা জেনে অবাক হবেন যে 100 গ্রাম কাঁচা চীনাবাদামে 1 লিটার দুধের সমতুল্য প্রোটিন থাকে। এছাড়াও এই বাদামে পাওয়া যায় আয়রন, ফলেট, ক্যালসিয়াম ও জিঙ্ক। আর এত সব উপাদান থাকায় এই বাদাম আমাদের স্মৃতিশক্তি বাড়াতে ভীষণভাবে কার্যকরী। কেননা বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ক ধীরে ধীরে তার কর্মক্ষমতাও হারায়, আর তখন মস্তিষ্কের জন্য প্রয়োজন হয় সঠিক খাদ্যের। আর চীনাবাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার, তাই এটি খেলে মস্তিষ্ক তার প্রয়োজনীয় সবকটি দরকারি খাদ্য উপাদান পর্যাপ্ত মাত্রায় পেয়ে যায়, ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে। বারে বারে অসুস্থ হওয়া মূলত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। আর চীনাবাদামে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে কাজ করে, তাই নিয়মিত চীনাবাদাম খাওয়া দরকার। আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার, কেননা হৃদরোগ সহ নানান শারীরিক সমস্যার মূলে রয়েছে এই বাড়তি কোলেস্টেরল। আর চীনাবাদামে খেলে দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমে যায়, তাই চীনাবাদাম খাওয়া অতি আবশ্যক। এই বাদামে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে, তাই সকালে ব্রেকফাস্টে যদি চীনাবাদাম বা চীনাবাদামের মাখন অর্থাৎ পিনাট বাটার খান, তবে প্রায় পুরো দিনটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। চীনাবাদামে ফলিক অ্যাসিড, ফাইটোস্টেরল, ফাইটিক অ্যাসিডের মতো সমৃদ্ধ হওয়ার কারণে কোলন ক্যান্সারের মতো ভয়ানক রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। ওজন কমানোর জন্য কিছুটা ভালো চর্বি বা ফ্যাটের প্রয়োজন থাকে। আর চীনাবাদামে রয়েছে ভালো ফ্যাটি অ্যাসিড, তাই চীনাবাদাম খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে এই বাড়তি খাবার খেতে আর ইচ্ছে করে না, আর এর ফলে ওজনও হ্রাস হয়। আপনার যদি গ্যাস বা অ্যাসিডিটির মতো সমস্যা থাকে, তবে সকালে চীনাবাদামে ভিজিয়ে খালি পেটে খেলে এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। গর্ভবতী মহিলাদের জন্য চীনাবাদাম খাওয়া খুবই উপকারী। এটি খাবার ফলে গর্ভের শিশুর বিকাশ ভালোভাবে হয়। চীনাবাদাম খেলে তার ত্বককে নরম ও আর্দ্র রাখে। এছাড়া চীনাবাদামের ফেস প্যাকও ত্বকের জন্য উপকারী। চীনাবাদামকে এক কথায় দুধ, ঘি ও অন্যান্য বাদামের বিকল্প খাদ্য হিসেবে বলা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে যে চীনাবাদাম একটু গরম প্রকৃতির খাদ্য, তাই যাদের শরীর এমনিতেই বেশি গরম তাদের এই চীনাবাদাম না খেলেই ভালো হয়, বরং এটি তাদের ক্ষতি করতে পারে। আর আজ এই পর্যন্ত এই ভিডিওটি থেকে পাওয়া তথ্য আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর এমন সব ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।